বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ ভারত, সেই সঙ্গে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার ওপর জোর দিয়েছে দেশটি। শুক্রবার দিল্লিতে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এই অবস্থান জানিয়েছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর মধ্যে রয়েছে দ্রুত তিস্তা এবং অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ের সমাধান, তাছাড়া বাংলাদেশের জনগণের ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে কোয়াত্রার প্রতি অনুরোধ জানান মোমেন। দুই দেশের বিদ্যমান চমৎকার সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র সচিব। তিন দিনের দিল্লি সফরে বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে 90টি দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবেন মাসুদ বিন মোমেন।